আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। একটু কি কেউ বলবেন, আমাকে শোনা যাচ্ছে কিনা? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, মোহাম্মদ শিফাত, ওয়ালাইকুম সালাম, আমাকে কি শোনা যাচ্ছে? ধন্যবাদ তানভীর, আঞ্জুম, আইমান, সাজ্জাদ, অনেক ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য। ইতিমধ্যে আমি লিখেছি যে কোনো প্রকার স্পন্সর, অর্থাৎ পয়সা খরচ করে স্পন্সরের মাধ্যমে পেজ বুস্ট করা ছাড়াই আপনাদের সবার ভালোবাসায় আমার পেজ ফলোয়ার 10,000 পার হয়েছে। সে উপলক্ষে আমি বেশ কিছু ফ্রি সেশন করার চিন্তা ভাবনা করছি। অনেক অনেক দিন বিরতির পর আবার লাইভ প্রোগ্রামে আসছি। আমার নিজের লাইভ প্রোগ্রাম অনেক দিন বন্ধ রেখেছিলাম, বিভিন্ন ওয়েবিনারে গেস্ট হিসাবে ছিলাম, ওয়েবিনার আয়োজন করছিলাম, কিন্তু নিজের পেজে লাইভ মোটামুটি অনেক দিন বন্ধ ছিল। তবে এই আনন্দে যে অর্গানিক উপায়ে আপনাদের ভালোবাসায় যে আমার পেজ অনুসারীর সংখ্যা 10,000 পার হয়েছে, এই খুশিতে আমি আমার বেশ কিছু অভিজ্ঞতা আবার লাইভে এসে কয়েকদিন শেয়ার করব এটা চিন্তা করেছি। এবং আপনারা ইতিমধ্যে আজকের টাইটেলটা দেখছেন যে আজকে আমি কোন বিষয়ে আলোচনা করতে চাই। অনেকেই জানে ম্যাকগ্রেগরের এক্স থিওরি এবং ওয়াই থিওরি রয়েছে। সো আমি আজকে ম্যাকগ্রেগরের এক্স থিওরির সাথে আমাদের দৈনন্দিন জীবনের যে কি পরিমাণ মিল আছে, এবং যারা আমরা পড়াশোনা করছি, শিক্ষার্থী আছি, যারা আমরা পরিবারে বিভিন্ন জনের সাথে কাজ করছি, সমাজে কাজ করছি, বিভিন্ন পরিবেশে কাজ করছি, ব্যবসা করছি, চাকরি করছি, আমাদের দৈনন্দিন জীবনে ম্যাকগ্রেগর যে কত বড় অসামান্য অবদান রেখে গেছেন এই থিওরি এক্স এবং ওয়াই সম্পর্কে আমাদের জানিয়ে সেটা নিয়ে একটু কথা বলবো। আর আমার ইউটিউব চ্যানেল ডক্টর তানভীর ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোচ, এই নামে যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি বেশ আগে একটা গল্প শেয়ার করেছিলাম, একটা বানরের গল্প। স্পেশালি কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা যে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করি, ওই সকল জায়গায় মনুষ্যরূপী অনেক বানর থাকে। সো এই এই একটা বানরের গল্প আমি শেয়ার করেছিলাম, সেই গল্পটা আজকে আবার নতুন আঙ্গিকে শেয়ার করব এটা চিন্তা করছি। আশা করি যারা আমার সাথে আছেন বা শুনবেন তাদের সময়টা বৃথা যাবে না, নষ্ট হবে এটা আমি মনে করছি না, কারণ আমি যে বানরের গল্পটা বলবো এটা জীবন পরিবর্তনকারী, এবং কেউ চাইলে এটা শেয়ারও করতে পারে বিভিন্ন জায়গায়। এবং ম্যানেজমেন্টের যে অনেকগুলো স্টাইল আছে তার মধ্যে এই বানরের যে গল্পটা আমি বলবো এটা 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 জীবন পরিবর্তনকারী একটা গল্প, আজীবন কাজে আসবে। আপনি কৃষি কাজ করুন, আপনি গার্মেন্টসে চালান, আপনি বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করুন, আপনি সিকিউরিটি গার্ড রাখুন, আপনি লিফটম্যান রাখুন, আপনি যে পর্যায়ে কাজ করুন, আপনি ছোট ব্যবসায়ী হন, মাঝারি ব্যবসায়ী হন, এই বানরের গল্প আপনার আজীবন কাজে লাগবে, এমনকি বাংলাদেশে বেশি বেশি কাজে লাগবে, বাংলাদেশের বাইরেও কাজে লাগতে পারে। ম্যাকগ্রেগর, প্রখ্যাত ম্যানেজমেন্ট স্কলার, যিনি থিওরি এক্স এবং থিওরি ওয়াই দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন, এখনও সারা পৃথিবীতে আমরা যখন মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, মোটিভেট করার জন্য প্রচেষ্টা চালাই, তখন কোন পদ্ধতি ব্যবহার করব এটা চিন্তা করার সময় অনেক পদ্ধতি রয়েছে। মাসলো নামক একজন প্রয়োজনের ভিত্তিতে মোটিভেশন করার উপায় বলেছেন, হার্ড ওয়ার্ক নামে আরেকজন দুটো ফ্যাক্টর বা উপাদানের কথা বলেছেন, ব্রুম নামে একজন এক্সপেক্টেন্সি থিওরির কথা বলেছে, অনেকে বিহেভিয়ারের কথা বলেছে, কিন্তু ম্যাকগ্রেগর অসাধারণ।
অনেক অনেক ধন্যবাদ। আমি দেখছি আমাদের প্রিয় মাহবুবা সুলতানা শিউলি ম্যাডাম আমাদের সাথে আছেন। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি সাথে আছেন এটা বলার জন্য। সন্তু সত্যম বিশ্বাস অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সৈকত, ও মাই গড, আমার প্রিয় লেখক, কি করে খবর পেলেন যে আমি লাইভে চলে আসলাম? অনেক দিন বিরতির পর আমার পেজে লাইভে আসলাম, আপনি সাথে আছেন, আমি অনেক অনুপ্রাণিত হচ্ছি। মোহাম্মদ সিফাত, সাউন্ড ক্লিয়ার বলার জন্য ধন্যবাদ। সো আমি বলছিলাম যে থিওরি এক্স ম্যাকগ্রেগর আসলে কি চমৎকার করে বুঝেছিলেন, পৃথিবীর মানুষগুলো দুই প্রকারের। বাংলাদেশে এটা আরো বেশি করে বোঝা যায়, আমাদের আশেপাশে যত মানুষজন আছে সবাই দু প্রকারের। আমি যে ক্লাস নিই ইউনিভার্সিটিতে, আমার শিক্ষার্থীরা দু ধরনের। আমরা কোন একটা সমাজে যে অনেকগুলো মানুষ থাকি, আমরা মানুষগুলো দু ধরনের। কি চমৎকার করে ম্যাকগ্রেগর বুঝতে পেরেছিলেন যে মানুষ জাতিকে দুভাগে ভাগ করা যায়। এক ভাগ অতি চমৎকার, এদের সাথে আপনি এদের সান্নিধ্য লাভ করলে আপনি দুনিয়াতেও স্বর্গীয় সুখ অনুভব করবেন। ম্যাকগ্রেগর বলছে এরা ওয়াই প্রকৃতির মানুষ। ওয়াই ওয়াই দেখতে যেমন সুন্দর, ওয়াই প্রকৃতির মানুষগুলো খুব সুন্দর। এরা তো জন্মের পর থেকেই রেসপন্সিবল, দায়িত্ব জ্ঞান সম্পন্ন। এরা জন্মের জন্মগ্রহণ করেছে পৃথিবীতে কাজ করার জন্য, এরা অর্থের জন্য কাজ করে না। এরা কাজকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, মানুষের কল্যাণ করতে চায়। এজন্য অনেক সময় প্রতিষ্ঠানে কম বেতন হলেও এরা ভালো কাজ করে। এরা কি চায়? এরা টাকা চায় না অতিরিক্ত, তারপরও কাজ করে। এরা চায় একটু কেউ বলুক, ওয়াও ইউ ডিড এ গুড জব, কেউ একটু এসে বলুক আপনি চমৎকার কাজ করেন, কেউ এসে বলুক এই ফুলটা আপনার জন্য, আপনি যে সহযোগিতা করেছেন। ওয়াই প্রকৃতির মানুষ। মুনতাজির মাহমুদ, জিশান জিশান ওয়ালাইকুম সালাম, ইসরাফিল তানিম ও ওয়ালাইকুম সালাম, আপনাকে দেখলে অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগছে এই যে আপনারা আমার সাথে আছেন। এখন আমার প্রশংসা করলেন, প্রশংসা আসলে কাজ করে, ওয়ারেন বাফেট বলছে। আর ঠিক এই কথাটা বললাম, ইসরাফিল আপনি কিন্তু ওয়াই এর পড়ে যাচ্ছেন, ম্যাকগ্রেগর যে ওয়াই প্রকৃতির মানুষের কথা বলেছে আপনি সেই মানুষ, কারণ আপনি প্রশংসা করছেন। এই ওয়াই প্রকৃতির মানুষকে মোটিভেট করা হয় ঠিক এভাবে, তাদেরকে আর টাকা পয়সা দিতে হয় না, তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে। যদি কেউ চ্যালেঞ্জ নাও দেয়, নিজে নিজে চ্যালেঞ্জ গ্রহণ করে। তো এদেরকে রিকগনাইজ করলে হয়, এদেরকে একটু ভালোবাসা দিলে হয়, এদেরকে একটু স্নেহ দিলে হয়, এদেরকে কাছে ডেকে একটু মাথায় হাত বুলিয়ে দিলে এরা কাজ করে, এদের পিঠে একটু হাত বুলিয়ে দিলে এরা বলে আপনি এত ভালো কেন, এদের চোখে চোখ রেখে দু একটা ভালো কথা বললে এরা এতে অনুপ্রাণিত হয়। এরা ওয়াই প্রকৃতির মানুষ। কিন্তু আমাদের সমাজে ওয়াই প্রকৃতির মানুষ বেশি না এক্স, দেখুন দেখতে ভয়ঙ্কর। ম্যাকগ্রেগর বলছে আরেক ধরনের মানুষ এরা এক্স প্রকৃতির। এরা কেমন কি মনে হয় আমাদের সে সমাজে এক্স প্রকৃতির মানুষই বেশি আসলে? ম্যাকগ্রেগর বলছে এরা জন্মের পরের দিন থেকে রেসপন্সিবল, এরা দায়িত্ব জ্ঞানহীন মানুষজন, এরা লোভী, এরা শুধু অর্থের বিনিময়ে কাজ করে, যতক্ষণ অর্থ দেওয়া হয় ততক্ষণ কাজ করে, এদের কোনো সামনে আইডল নাই, এরা কোনো চ্যালেঞ্জ পছন্দ করে না, চ্যালেঞ্জ অর্জনও করতে চায় না, এরা দাঁড়াই সারা গোছের, এদেরকে এক কথা তিনবার চারবার পাঁচবার দশবার বললেও কাজ হয় না। আপনি অল্প অল্প কি টাকা দিবেন, একটা একটা কাজ করবে, যতদিন টাকা দিবেন ততদিন কাজ করবে। এরা কাজকে ভালোবাসে না, মানুষকে ভালোবাসে না, পাড়া প্রতিবেশীকে ভালোবাসে না, যতক্ষণ খেতে পায় ততক্ষণই, কোনো কারণে খাবার শর্ট পড়লেই বিগড়ে যাবে। আমাদের প্রতিষ্ঠানগুলোতে আছে, আমাদের সমাজে আছে, আমাদের পরিবারগুলোতে এরা আছে। ম্যাকগ্রেগর বলছে এই যে এক্স প্রকৃতির যারা মানুষ, এদেরকে যদি সারা দিন রাত 24 ঘন্টা 6 মাস 1 বছর ধরে আপনি বলেন ওয়াও ইউ ডিড এ গুড জব, সে কাজ আরো কমিয়ে দিবে, বলে কাজ না করতে প্রশংসা হচ্ছে। এদের যদি মাথায় হাত বুলান, পিঠে হাত বুলান, হিতে বিপরীত হবে।
ম্যাকগ্রেগর বলছে এক্স প্রকৃতির মানুষের জন্য ভালোবাসা নয়, এক্স প্রকৃতির মানুষের জন্য স্নেহ নয়, এরা টাকার কাঙ্গাল, এরা লোভী, এদের রিকগনাইজ করলে হবে না, এদের সার্টিফাই করলে হবে না। তাহলে এদের মোটিভেট করার উপায় কি, এদের অনুপ্রেরণা দেওয়ার উপায় কি, এদেরকে কাজে উৎসাহ দেওয়ার উপায় কি? সে ম্যাকগ্রেগর কত বছর আগে বলেছে এদের জন্য শাস্তির ব্যবস্থা রাখতে হয়, এদের ভদ্র ভাষায় কথা বললে কাজ হয় না, আপনি এদের পিঠে জোরে দুটা চট দিবেন, তারপর বলবে হ্যাঁ একটু স্পিড বেড়েছে, আপনি এদের চোখ রাঙিয়ে কথা বলবেন কাজ হবে। বাংলাদেশের অনেকগুলো হোটেলে হোটেল মালিক সকালবেলা গিয়ে দরজা নাড়তে থাকে অনেকবার, ভিতরে হোটেলের কর্মচারীরা উঠে না, অনেক জোরে জোরে চিৎকার করে উঠে না, এরপর গালি গালাজ করে, তারপর আস্তে আস্তে উঠে দরজাটা খোলে, খুলে দেখে আবারও শুয়ে গেছে, এরপর পাশে গিয়ে ডাকে কাজ হয় না, আবার ডাকে কাজ হয় না, কারণ তাদের অভ্যাস হয়ে গেছে মালিক তো এখনো লাতি দেয়নি, যখন মালিক শেষ পর্যন্ত কাছে গিয়ে জোরে একটা লাতি দেয় তারপর এরা উঠে এবং কাজ শুরু করে। এক্স প্রকৃতির মানুষ, সমাজে যত বেশি এক্স প্রকৃতির মানুষ হবে তত একটা সমাজ একটা দেশ পিছিয়ে যাবে, যত বেশি ওয়াই প্রকৃতির মানুষ হবে তত এগিয়ে যাবে। কিন্তু আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি অনেকে চিন্তা করে, আরে আপনি লোকটাকে এত জোরে জোরে বকা দিলেন, আস্তে বলতে পারতেন, একবারও চিন্তা করে না এই লোকটা এক্স প্রকৃতির, গত এক বছর ধরে তাকে আস্তে আস্তে বলা হয়েছে এবং দিন দিন সে খারাপ হতে শুরু করেছে, তার জন্য আস্তে কথা নয়, তার জন্য ভদ্র কথা নয়, তার জন্য উপহার নয়, তার জন্য বেতন বাড়ানো নয়, তার জন্য হচ্ছে বেতন কেটে দেওয়া, ছুটি কেটে দেওয়া, কারণ সে এক্স প্রকৃতির। আবার ওয়াই প্রকৃতির যদি হয় তাহলে তাদের জন্য সব উল্টো, তাদের দরকার প্রমোশন, তাদের দরকার রিকগনিশন, তাদের দরকার অ্যালাউন্সেস, যেগুলো তারা বলছে যে আমি প্রণোদিত হচ্ছি। আপনাদের অভিজ্ঞতাও নিচে লিখতে পারেন, আশেপাশে এক্স প্রকৃতির মানুষজনকে আপনারা কি করে কন্ট্রোল করেন। ম্যাকগ্রেগর তো পরিষ্কার বলে দিয়েছে আপনার প্রতিষ্ঠানে পরিবারে আশেপাশে যদি এক্স প্রকৃতির মানুষ থাকে যারা ইরেসপন্সিবল, দায়িত্ব জ্ঞানহীন, অলস, চ্যালেঞ্জহীন, আপনি 100 বার কথা বলে কাজ করবেন, একটা কাজ করতে দিলে 3টা বাড়িয়ে আসবে, এদের জন্য শাস্তি ছাড়া এরা প্রণোদিত হয় না, শাস্তি দিলে এরা প্রণোদিত হয়, এরা খুশি হয়, এরা শাস্তির সম্মুখীন হলে কাজ করে। আর ওয়াই প্রকৃতির মানুষ হলে ভুলো শাস্তির দিকে যাবেন না, এরা ভালোবাসার কাঙ্গাল, এরা স্নেহের কাঙ্গাল। এই থিওরি এক্স এর উপর ভিত্তি করে আমি একটা বানরের গল্প আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছিলাম, এখন সেই বিখ্যাত বানরের গল্প আপনাদের সাথে শেয়ার করব। ইসরাফিল তানিম, থ্যাংকস, ওয়েলকাম, ফাহিমা আক্তার, মাহি, আসসালামু আলাইকুম স্যার, আশা করছি ভালো আছেন, 10,000 সদস্য পদার্পণ করায় অনেক অনেক অভিনন্দন জানাই স্যার, আমার পক্ষ থেকে অভিনন্দন, কারণ সবাই আমার সাথে ছিল বলেই কোনো প্রকার টাকা পয়সা খরচ করে পেজ বুস্ট না করে 10,000 ফলোয়ার, তো সত্যি এটা আমার ভালো লাগা, কিন্তু অন্যদিকে আমি কৃতজ্ঞ যারা আমার সাথে আছে। রহমত, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। মোহাম্মদ সাদিক, ইউ হ্যাভ শেয়ার্ড ইউর এক্সপিরিয়েন্স, রিয়েলি গুড, আমি চাচ্ছি যে আমার সাথে যারা আছেন তারা অভিজ্ঞতা শেয়ার করবেন, তবে আজকে একটা চমৎকার বানরের গল্প আছে, সেই গল্পটা শুনে যাবেন, কোনোভাবে গল্পটা মিস করবেন না, এমন এক বানরের গল্প যেটা মরার আগের দিন পর্যন্ত লাগবে, প্রতিষ্ঠান চালাতে লাগবে, নানাভাবে আপনার কাজে আসবে, কল্পনা করতে পারবেন একটা গল্প দিয়ে আপনি আপনার অলস ইরেসপন্সিবল সহকর্মীদের কী করে শায়েস্তা করে দিতে পারেন, একটা গল্প যথেষ্ট তাদের জন্য। সেই গল্পটা বলার আগে একটু, মোহাম্মদ সাদিক আজিজ লিখেছে, সামাজিক সংগঠন পরিচালনায় একটা জিনিস উপলব্ধি করি সেটা হলো অনুপ্রেরণা, সদস্যদের একটু সহানুভূতি ভালোবাসা দিলে, একটু তাদের পুরস্কৃত করলে তারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, হ্যাঁ এরা হচ্ছে ওয়াই প্রকৃতির মানুষ, কিন্তু এই সামাজিক কাজ করতে এসে যদি ওখানে একজনও এক্স প্রকৃতির থাকে আর তার যদি প্রশংসা করা হয়, তাকে ভালোবাসা প্রদান করা হয়, স্নেহ প্রকাশ করা হয়, তাহলে সে কাজ আগে যা করতে এখন তাও করবে না। দীর্ঘ সামাজিক সংগঠন কার্যক্রমে দেখেছি
টাকাবিহীন নিজেদের পকেটের টাকায় কীভাবে 2500 থেকে 2021 অবধি পরিচালনা করছে, সেটা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ সংগঠন আলহামদুলিল্লাহ, অ্যাবসলিউটলি ফাইন। সামাজিক সংগঠন সবসময় ওয়াই প্রকৃতির মানুষরাই চালিয়ে নিয়ে যায়। যারা ভলান্টারি সার্ভিস দেয়, ভলান্টারি সার্ভিস দেওয়ার দিয়ে আবার বলে না কি পেলাম, বলে না আমি তো ভলান্টারি সার্ভিস দিচ্ছি, মাসের শেষে বেতন তো কেউ দেয় না, এই কথা একবারও বলে না। ভলান্টারি সার্ভিস যারা দেয় এরা ওয়াই প্রকৃতির মানুষ, কিন্তু ভলান্টারি সার্ভিস দিতে গিয়ে যদি হিতে কাজ 3টা 4টা 10টা বেড়ে যায় তাহলে এই ভলান্টারি সার্ভিসের দরকার নাই। কংগ্রেচুলেশন মোহাম্মদ সাদিক আজিজ, চমৎকার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আর ওয়াই প্রকৃতির মানুষজনের সাথে কাজ করার জন্য। আর ম্যাডাম আপনাকে আবারও ধন্যবাদ যে 10,000 মেম্বার পূর্ণ হওয়ায় আপনি অভিনন্দন জানিয়েছেন। ও আরও চমৎকার, চমৎকার হচ্ছে আমাদের লেখক বলছে আমার কপাল ভালো যে আমার চারিদিকে বেশিরভাগ মানুষজন হৃদয়বান, সংবেদনশীল ও মেধাবী, বই পড়া, সিনেমা দেখা, পরস্পরের খেয়াল রাখা মানুষজন, সুবিধাবাদী লোকজন নাই আমার সার্কেলে। লেখক আপনার সার্কেলে আমি আছি তো নাকি? আমার অবশ্য কোনো সন্দেহ নাই যে আমি আপনার সার্কেলে পড়ি। তারপর আপনি প্রণোদনাস্বরূপ লিখে রাখতে পারেন যে আমিও আপনার সার্কেলে আছি। আব্দুর রহমান রবিন বলছে স্যার আইডিয়াটা ভালো লেগেছে, আপনি কি মনে করেন? শিক্ষক যখন ইউটিউবার, ও মাই গড, এটা তো দেখতে হয়, অনেক 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 ভালোভাবে দেখতে হয়, দেখার পর যদি কিছু শিখতে পারি। মিলি চৌধুরী আপনি অভিনন্দন জানিয়েছেন, আপনাকে সত্যি সত্যি অনেক ধন্যবাদ জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে। আমার মনে হয় বানরের গল্পটা শুরু করা দরকার, সেই বানরের গল্প যেই বানরের গল্প আজীবন কাজে আসবে। এক বানরের খেলোয়াড়, আপনারা কি বানরের খেলা কখনো দেখেছেন? বানরের খেলা আমি অনেকবার দেখেছি, আমাদের স্কুলে আশেপাশে দেখেছি, চট্টগ্রাম শহর আগ্রাবাদ এলাকায় দেখেছি, নিউ মার্কেট এলাকায় দেখেছি। আপনারা কি বানরের খেলা দেখেছেন কখনো? কেউ দেখেছেন? একটা ঝুড়ির মধ্যে একটা বানর থাকে, কোথাও মানুষজন 9-10 জন দেখলে বানরটা ছেড়ে দেয়, তারপর অনেক ধরনের সার্কাসের মতো খেলা দেখায়। বানরের খেলা সম্ভবত দেখেননি তাই না? আমরা বহুবার দেখেছি, অনেকবার দেখেছি। একজন বানরের খেলোয়াড় সে বানরের খেলা দেখাচ্ছে, সম্ভবত চট্টগ্রাম শহরের কোন একটা জায়গায়। সো বানর সে এতটা এক্সপার্ট, সে একবার, হ্যাঁ ইয়েস, বানর শেখানো জিনিস ঠিকভাবে করে। একবার এক বানরের খেলোয়াড় খেলা দেখাচ্ছে, বানরটা অনেক রিস্কি খেলা দেখাচ্ছে। বানর দেখা গেল একটা রিংয়ের মতো আগুন লাগিয়ে দিয়েছে, আগুনের রিংটা ধরে রেখেছে, আর বানর সেই রিংয়ের মাঝখান দিয়ে লাফ দিচ্ছে, আবার ফেরত আসছে। এবং যতবার বানর লাফ দিয়ে ফেরত আসে, এই খেলোয়াড় যে খেলা দেখাচ্ছে সে ভালো একটা লাঠি দিয়ে বানরের গায়ে 2-3টা করে বাড়ি দেয়, এবং সে ডিগবাজি খেয়ে খেলা দেখাচ্ছে, আবারও বাড়ি দেয়। হ্যাঁ জাহিদ হাসান ফিডব্যাক দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। বানর যতবার খেলা দেখায়, খেলা দেখে আস দেখায় খেলা দেখানো শেষ হলে ওই বানরের মালিক যে, সে বানরকে কষে 2-3টা করে বাড়ি দেয়। খুবই হৃদয় বিদারক দৃশ্য। অনেক মানুষ জড়ো হয়েছে বানরের খেলা দেখার জন্য, একটার পর একটা খেলা চলছে, এবং খেলাগুলো অনেক রিস্কি। বানর পুড়ে যেতে পারে, বানরের পা ভেঙে যেতে পারে, বানরের ঘাড় মুসকে যেতে পারে, এবং এই বানরের খেলা দেখানোর কিছুক্ষণ পরপর সে আবার সবাইকে বলে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে আমার তো সংসার চলবে না, এই বানর খেতে পারবে না, আপনারা একটু একটু সহযোগিতা করুন। এই কথা যখন সে কয়েকবার বলছে, সহযোগিতা চাইল, তখনই দর্শকদের মাঝে হইচই শুরু হলো, এবং কয়েকজন দর্শক প্রতিবাদ করে বলছে আরে বেটা, তুই বলছিস এই বানরের খেলার উপর তোর সংসার চলে, আমাদের কাছে টাকা চাচ্ছিস, বানরটা খেলা দেখায় বলে তোর সংসার চলে, আর তুই কিছুক্ষণ পরপর বানরটাকে অমানসিক নির্যাতন করিস, কিছুক্ষণ পরপর ব্যাট দিয়ে বাড়ি দিস, কেন এমন? তুই তো অমানুষ।
যার উপর তোর প্যাট চলছে, যে বানর খেলা দেখায় বলে তোর সংসার চলছে, যে বানরের খেলা দেখিয়ে তুই সবাইকে বলছিস যে টাকা দিতে, সেই বানরকে তুই এভাবে পিটাস? বানরের খেলোয়াড় প্রতিবাদে কিছুটা ভড়কে গেল, কিন্তু হ্যাঁ ম্যাডাম, আপনার কমেন্ট দেখেছি। আমাদের চারিপাশে এক প্রকৃতির মানুষে পরিপূর্ণ, সর্বদা কঠিন সময় পার করে আসছি, ওয়াই প্রকৃতির মানুষ খুব কম, তাই জীবনটা তিক্ত অভিজ্ঞতায় পরিপূর্ণ। এর সমাধান কি আদৌ আছে? হ্যাঁ, অভিজ্ঞতা আসলে দুটোর মিক্স, কখনো ওয়াই প্রকৃতির মানুষ বেশি হয়ে যায় আশেপাশে, কখনো এক্স প্রকৃতির মানুষ বেশি হয়ে যায়। হয়তো সমাধান আছে, হয়তো নাই। প্রিয় লেখক সৈকত দে, তিনি লিখছেন, শহীদ মিনারের নিচে কোর্ট বিল্ডিং এর রাস্তায় 2000-এর আগেও ডিসেম্বরের শীতে দেখতাম বানরের খেলা দেখাতে কিছু শীর্ণকায় মানুষজনকে, এদের এখন আর দেখা যায় না তেমন। পশু ক্লেশ নিবারণী সমিতি সম্ভবত এটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এখন আমি অবশ্য দেখছি না, আপনাদেরকে এই জন্য প্রশ্ন করছি, আমি অনেক দেখেছি একসময়, কিন্তু ইদানিং দেখছি না আপনারা দেখেছেন কিনা। মশিউর রহমান, কংগ্রেচুলেশনস স্যার ফর অ্যাচিভিং 10K মাইলস্টোন। মশিউর, কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ এ নিউ জব ভেরি রিসেন্টলি, সো হোপ দ্যাট ইউ আর ডুইং ভেরি ওয়েল, অ্যান্ড অলসো থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। হ্যাঁ, বানরের গল্পের কথা বলছিলাম, মানুষ প্রতিবাদ করলো, তুমি বানর কিভাবে পিটাও, বানর খেলা দেখায়, তুমি টাকা সংগ্রহ করো, তারপর তোমার সংসার চলে, এত অমানবিক হতে পারো তুমি? তখন বানরের খেলোয়াড় বলছে, হ্যাঁ আপনাদের প্রতিবাদে আসলে আমি কিছুটা ভড়কে গেছি, ঠিক আছে আমি আর বানরকে পিটাবো না, কিন্তু একটা শর্ত আছে। সবাই বলল, কি শর্ত? বলছে, আমি শেষ পর্যন্ত, এই বানরের খেলা শেষ না করা পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। কঠিন শর্ত, কিন্তু যারা প্রতিবাদ করেছে তারা শর্ত মেনে নিল। তারা বলছে, ঠিক আছে আমরা কথা দিলাম, খেলা শেষ না হওয়া পর্যন্ত আমরা তোমার সাথে আছি। এবার বানরের খেলোয়াড় নতুন উদ্যমে খেলা শুরু করলো, বানরকে দিয়ে খেলাতে শুরু করলো, লাঠিটা সরিয়ে রাখলো, আশেপাশ থেকে দূরে করে রাখলো, বানর নতুন করে খেলা শুরু করলো, দর্শকরা উৎফুল্ল, কারণ তারা একটা বিপ্লবী কাজ করেছে, তারা পৃথিবী পরিবর্তনে অনেক বেশি ভূমিকা রেখেছে। পশুপ্রেমিক সমিতিও এত ভূমিকা রাখে না, প্রতিবাদে বানরের খেলোয়াড় বানরকে পিটানো বন্ধ করে দিয়েছে, বানরকে পিটানোর যন্ত্র সরিয়ে রেখেছে। এত বিজয়, আনন্দ চারিদিকে, কিন্তু শর্ত আছে, খেলা শেষ পর্যন্ত দেখতে হবে। এবার খেলা শুরু হলো নতুন করে, পিটুনি নাই, বানর একটা খেলা দেখায়, চারিদিকে কিছুক্ষণ ঘুরে, তারপর বানর ভাবে, আমার মালিকের কি হলো, আমাকে পিটুনি দিচ্ছে না কেন? আবার কয়েকটা খেলা দেখালো, বানর সত্যি সত্যি মাথা চুলকিয়ে ভাবছে যে কি হলো, আমার মালিক আমাকে পিটাচ্ছে না, একটু দেখি তো আমার মালিক ঠিক আছে কিনা। গিয়ে ওরা তো বসে বসে খেলা দেখায়, আপনারা নিশ্চিতভাবে দেখেছেন বানরের খেলা যারা দেখায় তারা বসে থাকে, বসে বসে দেখায়। বানর আস্তে আস্তে করে মালিকের কাছে গিয়ে হাঁটুতে গিয়ে বসলো, এই যে হাঁটুতে গিয়ে বসলো, এতে বোঝার কিছু কোনো উপায় নেই, হাঁটুতে গিয়ে বসলো, তারপর হাঁটু থেকে তাকে নামিয়ে দেওয়া হলো, আবার খেলা শুরু হলো। আরো কয়েকটা খেলা দেখানোর পর বানর ভাবছে, আমার মালিকের কি হলো, সে আমাকে মারে না কেন, দেখি একটু আর একটু উপরে উঠে কোমরে গিয়ে বসলো। দর্শকরা দেখছে সব, হ্যাঁ চমৎকার তো খেলা দেখছে, মালিকের সাথে বানরের খুনসুটি চলছে, ভদ্র বানর কি চমৎকার, প্রথমে হাঁটুতে গিয়ে বসলো, তারপর কোমরে গিয়ে বসলো, আর মালিকও ভালো হয়ে গেছে, কোনো মার দেয় না। দর্শকরা খুব উৎফুল্ল যে অন্তত বানরকে পিটানো বন্ধ করতে পেরেছে। এরকম খেলা চলতে চলতে বানর একসময় মালিকের কাঁধে গিয়ে বসলো, কাঁধে বসে সবাইকে বেঞ্চি কাটছে, খুব উৎফুল্ল বানর খুব, কারণ সে মালিকের কাঁধে উঠতে পেরেছে, হাঁটুতে এত উৎফুল্ল ছিল না, কোমরে এত উৎফুল্ল ছিল না, বানর যখন মালিকের কাঁধে উঠতে পেরেছে তার দাঁত বের করে যে কিলকিল করে আসছে, দর্শকরা খুব মজা পাচ্ছে।
বানরের মালিক, সেও খুব খুশি, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলছে যে আপনারা আমার সাথে এতক্ষণ ছিলেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আর অল্প একটু ধৈর্য ধরুন। আর কয়েকটা খেলা চলল। বানর সত্যি চিন্তিত, মালিকের কি হয়েছে, আমাকে পিটুনি দিচ্ছে না, হাঁটুতে উঠলাম, কোমরে উঠলাম, ঘাড়ে উঠলাম, না 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 এভাবে তো হয় না। হঠাৎ করে এক লাফ দিয়ে বানর মালিকের মাথায় উঠে বসল। এবার তো মহা খুশি বানর, মাথায় উঠতে পেরেছে মালিকের, সবাই দেখছে সে মাথায় বসে আছে। মালিক বলছে নামো, সে নামছে না, বলছে নামো, খেলা শুরু করো, নামছে না। আর একটু পর সকল দর্শকের উপস্থিতিতে বানর মালিকের মাথার উপর উঠতে পেরেছে, যেমন তেমনি বানর যখন মাথায় উঠে তখন কি করে, এটা কি লাইভে আমার মুখ দিয়ে বলতে হবে? আপনারা কি অনুমান করতে পারেন বানর যখন মাথায় উঠতে পেরেছে মালিকের, সে এখন কি করবে, কি করতে পারে? বানরের কাজ বানর করেছে, বানর যখন মালিকের মাথায় উঠতে পেরেছে, সে যা করার তাই করে দিয়েছে। মালিক পুরোপুরি ভিজে গেছে পরিপূর্ণরূপে, এবং মালিক সকল দর্শকদের বলছে আপনাদের অনুরোধে আমি তাকে পিটুনি বন্ধ করে দিয়েছিলাম, এখন আপনারা বলুন কি করা উচিত, সে কি করেছে দেখুন। আমার সরাসরি ভিজা আপনাদের চোখের সামনে বানর মাথায় উঠে কি করেছে। ঠিক এরকম বানর আমাদের পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, কর্মস্থান, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি, শেয়ার বাজার, কোথায় নাই। যদি দেখতে পান বানরকে কখনো প্রশ্রয় দিতে নাই, বানরকে প্রথম দিন হতে পিটুনির মাঝে রাখতে হয়। এজন্য অনেক ম্যানেজার তারা অমায়িক, ভদ্র, কিন্তু সফলতা পান না, কারণ তারা এক্স প্রকৃতির মানুষকে অতিমাত্রায় প্রমোশন দিয়ে দেন, টাকা পয়সা দেন, আবার ওয়াই প্রকৃতির মানুষ চিনতে ভুল করেন। আপনি যদি সত্যিকারের ম্যানেজার হন, নেতা হন, তাহলে আপনার আশেপাশে থাকা মানুষগুলোকে দুই ভাগ করতে যোগ্যতার পরিচয় দিতে হবে, কারা এক্স, কারা ওয়াই, কারা বানর, কারা মানুষ। যদি মানুষ হয় থ্যাংক ইউ বলুন, লাভ অ্যান্ড অ্যাফেকশন দিয়ে ভরিয়ে দিন, ফুল দিন, ক্রেজ দিন, সাথে নিয়ে বেড়ান, খাওয়ান, প্রমোশন দিন, রিকগনাইজ করুন, বেতন বাড়িয়ে দিন। আর যদি দেখেন বানর প্রকৃতির মানুষ, প্রথম দিন থেকে পিটুনির মধ্যে রাখুন। যদি প্রথম দিন থেকে পিটুনির মধ্যে রাখতে না পারেন, তাহলে প্রথমে হাঁটুতে উঠবে, তারপর কোমরে, তারপর ঘাড়ে, তারপর মাথার উপর। আর যদি মাথার উপর একবার উঠে যায়, তাহলে আর নামাতে পারবেন না, সে ওই বিশেষ কাজটি করে আপনাকে পচিয়ে দেওয়ার না পর্যন্ত, আপনাকে ধ্বংস করে দেওয়া না পর্যন্ত, আপনাকে দুর্গন্ধে দুর্গন্ধ ছড়ানোর উপযোগী করে না দেওয়া পর্যন্ত, সমাজে আপনাকে অপাঙ্ক্তেয় ঘোষণা না করা পর্যন্ত আপনার মাথা হতে সে নামবে না। আমি এই স্বল্প জীবনে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি, নিটোল টাটা গ্রুপে 26 বছর বয়সে রিজিওনাল হেড ছিলাম, সরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, দেশের বাইরে পড়াশোনা করতে গিয়ে শিক্ষকতা করেছি, সামাজিক সংগঠনে কাজ করেছি, নিজে সংগঠন চালাই, বন্ধু বান্ধবদের নিয়ে সময় দিই, সব কিছু মিলে আমি একেবারে নিরেট কনক্লুশন ড্র করতে পারি, বানর প্রকৃতির মানুষ এক্স প্রকৃতির, অথবা এক্স প্রকৃতির মানুষ বানর প্রকৃতির। এদের যদি প্রথম দিনই আপনি পিছনে দিতে না পারেন, প্রথম দিন নিয়ন্ত্রণে আনতে না পারেন, তাহলে এরা হাঁটুতে উঠবে, কোমরে উঠবে, ঘাড়ে উঠবে, মাথায় উঠবে। আপনি আপনার প্রতিষ্ঠান যদি ভালোভাবে চালাতে চান, পরিবার যদি ভালোভাবে চালাতে চান, তাহলে এই দুই প্রকৃতির মানুষকে আলাদা করার শিল্পটা শিখে নিন, আর একটু পড়াশোনা করুন, আর একটু গুগলিং করুন, কিছু আর্টিকেল পড়ুন, কিছু জেশার পোশ্চার বোঝার চেষ্টা করুন। মানুষের চোখ, হাত, পা, নাক, ঠোঁট সব কথা বলে, অনেকে চমৎকার মিষ্ট ভাষায় কথা বলে, চোখ দেখলে, কপাল দেখলে বুঝতে পারবেন ওখানে হিংসা, বিদ্বেষ আর ঘৃণা। এগুলো পড়াশোনা করলে এই গুণাবলী অর্জন করা যায়, আর যখন একবার এই গুণাবলী অর্জন করতে পারবেন, তখন মানুষকে দুভাগে ভাগ করতে পারবেন, চমৎকার করে পারবেন, আমি নিশ্চিত যে পারবেন।
তখন ওয়াই প্রকৃতির মানুষকে ভালোবাসা দিন, স্নেহ দিন, কাছে রাখুন। এক্স প্রকৃতির মানুষকে প্রথম দিন থেকেই চাপের মধ্যে রাখুন, না হলে তার হাতেই আপনার সর্বনাশ নিশ্চিত। সর্বনাশ করতে না পারলেও আপনার সম্মানহানি নিশ্চিত। সম্মানহানি করতে না পারলেও এক্স প্রকৃতির মানুষ চরম অলস, জানেন তো। এক্স প্রকৃতির মানুষ কর্মে ফাঁকি দিতে অভ্যস্ত, চরমভাবে নিজের দায়িত্ব পালন না করতে পারলে খুশি। তাহলে এত সময় তারা কোন কাজে ব্যয় করে, কোন কাজে? সেটা হলো আপনার সমালোচনায়, আপনার দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, ঘরে ঘরে, বন্ধুতে বন্ধুতে, রাস্তাঘাটে, সব জায়গায় তাদের একটাই কাজ, সেটা হলো আপনার দুর্নাম করে বেড়ানো। ওই সময় অন্তত বানর প্রকৃতির মানুষকে দিতে নেই। আমার মনে হয় যারা এই গল্পটা মনোযোগ দিয়ে শুনেছেন, আপনার আশেপাশে থাকা বানরগুলোকে যদি মারতে নাও পারেন, অন্তত গল্পটা শেয়ার করুন, বানর বুঝে যাবে কাকে বলেছেন। আমি দেখছি মিশকাত মারুফ বলছে, স্যার এক্স প্রকৃতির আর ওয়াই প্রকৃতির মানুষের অনুপাত সঠিক রাখা উচিত, জীবনে এক্স প্রকৃতিতে মানুষ না থাকলে ওয়াই প্রকৃতির মানুষের গুরুত্ব বোঝা যায় না। অ্যাবসলিউটলি রাইট, তবে বেশি পরিমাণে এক্স প্রকৃতির মানুষ থাকলে নিজের পার্সোনালিটিও হুমকির সম্মুখীন হয় বলে মনে করি। আমি এই অভিজ্ঞতা অর্জন করেছি এবং সত্যি সত্যি নিজের ব্যক্তি সত্তা মাঝে মধ্যে বিলুপ্ত হতেও দেখেছি। আশেপাশে যখন অনেক বেশি এক্স প্রকৃতির মানুষ থাকে, এরা মিষ্টভাষী হয় কিন্তু দিনের শেষে কর্মে একেবারে অমনোযোগী হয়। হ্যাঁ, শরীফুল ইসলাম, হার্ট ফেল কংগ্রেচুলেশন টু ইউ স্যার। স্যার, আই সো লাস্ট ইয়ার ইন মাই ভিলেজ। ও ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর কংগ্রেচুলেটিং মি। আশা করছি একটা চমৎকার সময় আমরা অতিবাহিত করলাম অনেকদিন পর আমার লাইভে। যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আবার পরবর্তী লাইভে সাথে থাকবেন। এই সাথে একটা ঘোষণা করি, 10,000 ফলোয়ার পূর্তি ব্যাপারটা কেউ উদযাপন করে না। কারণ হচ্ছে ফেসবুক প্রমোশনের যে সিস্টেম আছে তাতে কয়েক ডলার দিয়ে দিলে খুব তাড়াতাড়ি, এই যে কয়েক ডলার দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আপনার ফলোয়ার বেড়ে যাবে। আমাকে অনেকে বলেছে, স্যার আপনার ওখানে 2 লাখ ফলোয়ার করে দিই। আমি বলছি আমার এ ধরনের ফলোয়ারের দরকার নেই, আমার দরকার হচ্ছে অর্গানিক ফলোয়ার, যারা সত্যি সত্যি আমার সাথে থাকবে, সত্যি সত্যি পেজ ফলো করবে। পয়সা দিয়ে তো আমি 1 সপ্তাহের মধ্যে 2 লাখ কেন, 5 লাখও করে দিতে পারি। নিশ্চিতভাবে 5 লাখ করার মতো পয়সা আমার আছে, এতখানি দরিদ্র এখনও হইনি যে প্রমোট করে লাইক আনতে পারবো না, ফলোয়ার আনতে পারবো না, কিন্তু আমি সেটা চাইনি। কিন্তু না চাইতেই যেহেতু প্রচুর অনেকে, প্রচুর মানুষজন আমাকে ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আমি উদযাপন করার চিন্তা করেছি। এবং আমি চিন্তা করেছি আমি একটা না, আমি আমার পেজে ঘোষণা দিব, একটা ব্যানার বানিয়ে দিব, আমি একটা না 7 দিন প্রতিদিন লাইভে আসব এবং সফট স্কিলস, 7 দিনে 7 রকমের সফট স্কিলস কাভার করব। যে স্কিলসগুলো নিয়ে আলোচনা করে আমি প্রচুর টাকা পয়সা আয় করেছি বিভিন্ন সময়, এই সপ্তাহেও আয় করেছি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, এমনকি আমার সামনেও আরও সেশন আছে যেখানে আমি পয়সা পাবো। কিন্তু আমার এই 10,000 ফলোয়ারদের জন্য আমি 7 দিনে 60টা সফট স্কিলসের সেশন ফ্রি প্রোভাইড করব, টাকা পয়সা ছাড়া, লাইভে এসে। সো ঘোষণাটা পাওয়ার পর, ব্যানারটা দেখার পর আমি আশা করব আপনারা সাথে থাকবেন। অবশ্য আমাদের ম্যাডাম চমৎকার করে কিছু লিখেছেন, সাংঘাতিক গল্প, দারুণ উদাহরণ, বানরের কাজ বানর করেছে। অবশ্য এখন মানুষ আর বানরের মধ্যে তেমন তফাত নেই, আমি একমত। সেই জন্যই তো মানুষকে দুভাগে ভাগ করেছি, থিওরি এক্স যারা তারা বানর, ওয়াই যারা তারা মানুষ। এমন মোটিভেশনাল স্পিচ ও শিক্ষণীয় গল্প হয় না। ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ, তবে আপনি আরও চমৎকার বলেন, আরও চমৎকার শেয়ার করেন। আপনাকে কোনো একদিন আমার প্রোগ্রামে লাইভে পাবো এটা আশা করছি। আপনি এখানে হাঁ করে দিন, তাহলে কোনো একটা তারিখে আমার কোনো লাইভ প্রোগ্রামে আপনাকে পেলে সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ হব। বানর প্রকৃতির মানুষগুলোকে দৌড়ের উপর রাখতে হয়, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবং এটাই তো অধিকাংশ ম্যানেজার বুঝে না, ম্যানেজার নিজেও এক্স প্রকৃতির কাজে ফাঁকি দেয়, সেই জন্য বানরগুলোকেও কাজে ফাঁকি দিতে উৎসাহ দেয়। ম্যানেজার যদি ওয়াই প্রকৃতির হয় তাহলে আশেপাশে বানর প্রকৃতির মানুষ খুব একটা সুবিধা করতে পারে না। আমাদের দুদিকে খেয়াল রাখতে হবে। ওয়াই প্রকৃতির মানুষের বড় অভাব, পুরো লাইফটা দেখে মনে হচ্ছে কিছুটা সমাধান পেয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ তানভীর ভাই।
ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক প্রাণবন্ত ভাবে আমাদের সাথে ছিলেন, আরো যারা যারা ছিলেন আমাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী লাইভে দেখা হবে, আর আশা করছি আপনারা আমার পেজ, যেহেতু পয়সা খরচ করে ফলোয়ার বা লাইক চাই না, আপনারা আপনাদের পরিচিত মহলে আমার পেজটা শেয়ার করবেন। এখানে অনেক অপরচুনিটি আমি ক্রিয়েট করার চেষ্টা করছি, স্পেশালি এই যে 1 সপ্তাহ ধরে, 7 দিন ধরে আমি একটা সফট স্কিলস উইক করব, সেটাতে যেন অনেক বেশি মানুষজন উপকৃত হয়, সেজন্য আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আরেকবার সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, থ্যাংক ইউ সো মাচ।